better than a thousand days of diligent study is one day with a great teacher. Hajar din nirolos porashonar chiye ekjon mohan shikshoker shonge ek din otibahito korata beshi uttom. Manoniyo pradhan shikshak mohashoy o onnanyo shikshak shikshika mondoli ও আমার দাদা দিদি ও স্নেহের ভাই বোনেদের শিক্ষক দিবসের অকৃত্রিম শুভেচ্ছা জানাই। শিক্ষকতা খুব মহান একটা পেশা, যেটা কারো চরিত্র, ক্ষমতা এবং ভবিষ্যৎ গঠন করে। যদি মানুষজন আমাকে একজন ভালো শিক্ষক হিসাবে মনে রাখে, তাহলে এটাই হবে আমার কাছে বড় সম্মান। এপিজে আব্দুল কালাম বলেছেন। অতএব আমরা খুব সহজে অনুমান করতে পারি শিক্ষকতার পেশা কতটা মহান এবং সম্মানজনক পেশা। একটি শিশু পিতা মাতার হাত ধরে পৃথিবীতে আসে আলোয় মুখ দেখে। তবে বৈচিত্র্যময় পৃথিবী সম্পর্কে জানতে ও বুঝতে পারে শিক্ষকদের কাছ থেকেই। শিক্ষক জ্ঞানশূন্য মানব শিশুকে ভিন্ন চোখে বিশ্ব দেখাতে শেখান, প্রকৃত মানুষ হিসাবে গড়ে তোলেন। আমরা সমস্ত শিক্ষকদের 5ই সেপ্টেম্বর আজকের এই শিক্ষক দিবসের মঞ্চ থেকে যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মান জানাই তাদের নিরলস কর্মনিষ্ঠা ও ত্যাগ দীক্ষাদের জন্যে, যার ফলে আমরা প্রতিনিয়ত শিখে চলেছি জীবন ও কর্মবোধের অসংখ্য অগণিত শিক্ষা। একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছুই নেই। সে শিক্ষক যে পড়াশোনার ক্ষেত্রেই হবে তা নয়, তিনি থাকতে পারেন জীবনের যে কোনো ক্ষেত্রে। তাই আজকে বলবো শুধু প্রাতিষ্ঠানিকভাবে নয়, আমরা জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষণে কোথাও না কোথাও কারো না কারো কাছ থেকে শিখে চলেছি কতই না বৈচিত্র্যময়ী শিক্ষা। আর এই সারিতে অবশ্যই আমাদের প্রথম বিদ্যালয় বাড়ির মধ্যে থাকা মা বাবা ঠাকুরদা ঠাকুমা থেকে শুরু করে আত্মীয় স্বজন পাশাপাশি পথ চলতে অসংখ্য মানুষ যাদের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করে চলেছি প্রতিদিন প্রতিনিয়ত, সেই অসংখ্য মানুষগুলোর মধ্যে হতে পারে একজন ভ্যান চালক, টোটো চালক কিংবা মজুর মোটে। তাই আজকের এই মঞ্চ থেকে ওই সমস্ত শিক্ষকদের প্রতি আমার অকুণ্ঠ শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করছি, যারা কোনো না কোনোভাবে আমাদের শিখিয়েছেন।